আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি আপনার পুরনো দস্তার কড়াইটি কিভাবে ঘষা মাজা ছাড়াই চকচকে ঝকঝকে করে তুলতে পারেন। তো এখানে একটা দস্তার কড়াই দেখতে পাচ্ছেন, এটা আমি 6 বছর ধরে ব্যবহার করছি। তো আজকে আমি এটা কিভাবে পরিষ্কার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর পরিষ্কার করার আগে এর চেহারাটা কীরকম ছিল সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা পরিষ্কার করার আগে এরকম অবস্থায় ছিল। তো দেখতেই পাচ্ছেন এটার অবস্থা খুবই খারাপ। আর এটার অবস্থা এরকম ছিল না, আমি আসলে ভিডিও তৈরি করার জন্য এটাকে 3-4 দিন যাবত রান্না করার পর খুব ভালোভাবে ক্লিন করে নিই, আসলে এ কারণে এটা এরকম হয়ে আছে। তো আমি দেখাচ্ছি এটাকে খুব সহজেই কিভাবে আপনারা পরিষ্কার করতে পারেন। আর এর পিছন সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি, এটার পিছন সাইডটার কী অবস্থা। তো দেখতেই পাচ্ছেন এর পিছন সাইডটা একেবারে কালো কুচকুচে, তেল চিটচিটে হয়ে আছে, খুবই বাজে অবস্থা হয়ে আছে। তো যাই হোক, এটাকে আমি কিভাবে পরিষ্কার করছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যেটা করতে হবে, আমি চুলার উপরে কড়াইটাকে বসিয়ে দিলাম, এখন চুলাটা জ্বালিয়ে দিব। তো আমরা চুলার আগুনে কড়াইটাকে পুড়িয়ে নিব। এটাকে আমি 10 থেকে 12 মিনিটের মতো এভাবে করে চুলাটা জ্বালিয়ে রাখবো, যাতে করে কড়াইটা পুড়ে যায়। তো এতে ভয় পাওয়ার কিছু নেই, প্রথমের দিকে একটু ধোয়া ধোয়া হতে পারে, পরে কিন্তু ঠিক হয়ে যাবে। তো 2-3 মিনিট পর দেখতেই পাচ্ছেন একটু সাদা সাদা হয়েছে। তো এটাকে আমি এভাবেই করে চুলা জ্বালিয়ে রেখে দিব, আর চুলার আশেপাশেই থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু একটু আগুন লেগে গিয়েছে, এতে করে একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যে তেল চিটচিটে যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু পুড়ে যাচ্ছে। তো এটা এভাবে করে পুড়ে তারপর নিভে যাবে, তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু। তো এই সময়টা একটু চুলার কাছাকাছি থাকবেন, বারবার একটু লক্ষ্য রাখবেন যেন অন্য কিছুতে আবার আগুন ধরে না যায়। তো 6-7 মিনিট পর এটা এরকম হয়েছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর পরিষ্কারের মতো দেখাচ্ছে। তো যাই হোক, এখন এটাকে আর একটু পরিষ্কার করে নিব, তার জন্য আমি একটা মিশ্রণ তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হোয়াইট ভিনেগার মানে সাদা সিরকা, আর লাগবে আমার বেকিং সোডা, আর তার সাথে লাগবে ভিম লিকুইড, আর লাগবে পরিষ্কার পানি। তো আমি এখানে ঠান্ডা পানি নিচ্ছি 2 চামচের মতো, আর এখন দিয়ে দিচ্ছি সাদা সিরকা। সাদা সিরকাও আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদের যদি কাছে ছাই থেকে থাকে, মানে আমরা যে মাছ কাটাকাটির জন্য ছাই ব্যবহার করি, চুলায় লাকড়ি চুলায় রান্না করার পর যে ছাইটা পাওয়া যায়, সেই ছাই দিয়ে কিন্তু ঘষে নিতে পারেন। আসলে আমার বাসায় এতটুকু ছাই নেই যে আমি একটু ঘষে দেখাবো। তো এর জন্য আমি এই মিশ্রণটা তৈরি করে নিলাম, এতে করে কিন্তু খুব সহজে এটা পরিষ্কার হয়ে যাবে। তো কড়াইটা কিন্তু একেবারে ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার দরকার নেই, হালকা যেন একটু গরম থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। তো আমি একটা তারের মাজুনি দিয়ে এভাবে করে ঘষে নিচ্ছি। তো কড়াইটা কিন্তু হালকা একটু গরম থাকবে, খুব বেশি কিন্তু গরম অবস্থাতে করতে যাবেন না, এতে করে হাত পুড়ে যেতে পারে, তখন কিন্তু আমার দোষ দিতে পারবেন না যে আপু ভিডিওতে তো তুমি দেখিয়েছো যে কড়াইটা গরম অবস্থায় রাখতে হবে। আসলে খুব বেশি গরম না, হালকা একটু গরম থাকলে তাহলে পরিষ্কারটা ভালো হয় আর কি। তো আমি এখন ভালো করে ঘষে নিচ্ছি, পিছনেও ঘষে নিলাম। তো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, আর তারপরে দেখাচ্ছি জাদু। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, আমি নিজেও অবাক হয়ে গেছি। আসলে আগের কড়াইটা কীরকম অবস্থায় ছিল, আর এখন কত সুন্দর ঝকঝকে হয়ে গেছে। আর একেবারেই তো নতুনের মতো করা সম্ভব না, কারণ হচ্ছে আমি এটা 6 বছর ধরে ব্যবহার করছি, 6 বছর পরে সেটাকে আর একেবারেই নতুনের মতো করা তো সম্ভব না। তারপরে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর পিছন সাইডটা দেখেন কতটা সুন্দর, একেবারে নতুনের মতোই লাগছে কিন্তু, তাই না? নতুন কড়াই ব্যবহার করার 3-4 দিন পরেই দেখবেন এরকমটাই হয়ে যায়।
তো একেবারে নতুনের মতো লাগছে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সাবধানে এই কাজটি করবেন। তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।